আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরে কুরবানির ঈদ, আর এই ঈদে যদি আমরা আগে থাকতে এই মশলাগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু কাজ আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন, আমি কি কি মশলা রেডি করে রাখছি। যে কোনো রান্নাই আমাদের কিন্তু সর্বপ্রথমে লাগে পেঁয়াজ, আর কুরবানির ঈদে কুরবানির গোশত খেতে হলে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের প্রয়োজন হয়। তাই আমরা প্রথমে পেঁয়াজটা ভালো করে ছিলে, তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে, যখন পেঁয়াজের গা থেকে একদম পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে, পেঁয়াজটা শুকনো হয়ে যাবে, তখন আমরা কিন্তু এই পেঁয়াজটা কেটে তারপরে সংরক্ষণ করতে পারি। এটা এক সপ্তাহ নষ্ট হবে না যদি কোনো প্রকার পেঁয়াজের ভিতরে পানি না থাকে। এখানে আমি 1 কেজি পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি পেঁয়াজটা কেটে তারপরে সংরক্ষণ করব। এই তো, আর পেঁয়াজ কিন্তু যে কোনোভাবেই আপনারা কেটে নিতে পারেন, এত কোনো সমস্যা নেই। তারপরে দ্বিতীয় যে মশলাটা লাগে সেটা হলো আদা রসুনের পেস্ট। আর আদা রসুন ছাড়া আমরা কোনো মাংসের রান্না, বিশেষ করে মাংস রান্না কিন্তু কল্পনাই করতে পারি না। তাই এখানে আমি আদা আর রসুন নিয়েছি, সেটা পেস্ট করে রাখবো। আর এখানে আদার পরিমাপ হবে 2 কাপ, আর রসুনের পরিমাপ হবে 1 কাপ। কারণ গরুর মাংস বা যে কোনো মাংস জাতীয় রান্নায় আমার কাছে মনে হয় আদার পরিমাপটা বেশি দিতে হয়। আর বাবুর্চিরা কিন্তু ঠিক আদার পরিমাপটাই বেশি দিয়ে থাকে, মানে রসুনের ডবল দিয়ে থাকে। আর এখানে আমি আদাগুলো ভালো করে কেটে আস্তই ধুয়ে নিচ্ছি, তারপরে ধোয়ার পরে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুনটাও কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, এতে করে পেস্টটা ভালো হয়। এই তো, এখন আমি এটা ব্লান্ডার করে নিয়েছি, আর ব্লান্ডার করার পরও ভালো করে মিক্স করে নিতে হবে আদা রসুনটা, তারপরে আমি ছোটো ছোটো বক্সের ভিতরে সংরক্ষণ করে নেব। আর এটা শুধুমাত্রই মাংস রান্নার জন্য এই আদা রসুন পেস্টটা আমি করেছি। আমরা কিন্তু প্রতিটা মাংস রান্নায় জিরার ফাঁকি ব্যবহার করে থাকি, সেজন্য আমি এখানে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাপ জিরা, 4টা নিয়েছি দারুচিনি, আর 10টা লবঙ্গ, 10টা এলাচ, আর 10-15টা কালো গোলমরিচ, সাথে 2টা তেজপাতা দিয়ে আরও দিব 2-3 টুকরা জৈত্রি পাতা। এটা দিয়ে আমি ভালো করে মশলাটা টেলে নেব, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে মাংস থেকে। যখন মাংসটা আমাদের হয়ে আসবে প্রায় 5 মিনিট আগে এই মশলাটা আপনাদের মাংসের পরিমাপ অনুযায়ী আপনারা জিরার ফাঁকি যেভাবে দেন সেভাবে দিয়ে তারপরে 5 মিনিট পরে মাংসটা নামিয়ে নেবেন। এতে করে কিন্তু মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, আর অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার বের হবে। এই তো, আমার মশলাটা টালা হয়ে গিয়েছিল, আর আমি এটা ব্লান্ডার করে তারপরে একটা কাগজে ঢেলে নিয়েছি, এতে করে বয়ামের ভিতরে ঢালতে সুবিধা হয়। তাই হয়ে গেল আমার স্পেশাল জিরার ফাঁকি। এই ফাঁকিটা আপনারা যে কোনো মাংস রান্নায় দিয়ে দিতে পারবেন। এখন আমি নিয়েছি এখানে 1/2 কাপ বাদাম, 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ কিশমিশ, আর 1/4 কাপ জিরা। কারণ আমরা কিন্তু সবাই কোরমা বা রোস্ট বা বিরিয়ানি যে কোনো কিছু রান্না করি না কেন, এই 4টা জিনিস আমাদের লাগেই লাগে। সেজন্য এগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে বাদামটা এভাবে ডলা দিলে কিন্তু বাদাম থেকে ছালটা আলগা হয়ে যাবে, আর ছাল দিলেও কোনো সমস্যা নেই। এভাবে করে ডলে তারপরে আমি বাদামটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কিশমিশ, জিরা আর কাজু বাদাম। এটা দিয়ে একসাথে করে ব্লান্ডার করে নেব। এই কাজগুলো আমরা আগে থাকতে করে রাখলে আমাদের ঈদের দিনে ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায়, আর ঈদের দিনটা মনে হবে আমাদের শান্তিপূর্ণ। এই তো, আমার ব্লান্ডার করা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছে। আর আমি ব্লান্ডারের ক্লিপ কিন্তু দিচ্ছি না, কারণ আমরা সবাই ব্লান্ডার করতে পারি। এখন করে নেব পেঁয়াজ বেরেস্তা, সেই জন্য আমি তেলটা ভালো করে গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর তেল কিন্তু বেশি গরম করে পেঁয়াজ দিতে যাবেন না, তাহলে এরকম অবস্থা হতে পারে। অনবরত নেড়ে চেড়ে এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন উঠিয়ে নেব, আর একটা কাগজের ভিতরে রেখে দেব, এতে করে এক্সট্রা যদি তেল থাকে সেটা চুষে নেবে, আর আমার বয়ামের ভিতরে ঢালতেও সুবিধা হবে। আর আমাদের রোস্ট বিরিয়ানি বা কোরমা কাবাব যেটাই রান্না করি না কেন, পেঁয়াজ বেরেস্তা কিন্তু লাগেই লাগে। পেঁয়াজ বেরেস্তা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা বয়ামের ভিতরে ভরে নেব, আর এটা কিন্তু 1 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। সবশেষে যেটা লাগবে সেটা হলো
হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এগুলো যদি আমি একটা ডিবার ভিতরে বা একটা কন্টেনার ভিতরে রাখতে পারি, তাহলে কিন্তু বারবার মুখ খোলার কোনো ঝামেলাই আমার থাকবে না। এই কাজগুলো যদি আমি গুছিয়ে রাখি আমরা সবাই, তাহলে কিন্তু ঈদের দিনে আমাদের তেমন একটা ঝামেলা মনে হবে না।